আমাকে ইলেকটেড করেছে জেনারেল বডি, তো সরাবে কে কে? করলে একমাত্র জেনারেল বডি সরাবে, অন্য কে সরাবে? জেনারেল বডি এফএক্স কমিটি তো মিটিং হয়েছে, তারা নিজেরা বলেছে 12 জন। এফএক্স কমিটি তো জেনারেল বডি না, জেনারেল বডি তো সুপ্রিম বডি, আর জেনারেল বডি নির্বাচন করেছে আমাকে প্রেসিডেন্ট, অ্যাপেক্স বডি তো আমাকে নির্বাচন করিনি। আর যে মিটিংটা ওরা করেছে এটা বেআইনি মিটিং, এটা বেআইনিভাবে এখানে বলা হয়েছে, কারণ এখানে যে কোনো কমপ্লেইন ডিল করার কথা অম্বুডসম্যানের, অম্বুডসম্যান থাকে একজন রিটায়ার্ড হাইকোর্ট জাজ, তো রিটায়ার্ড হাইকোর্ট জাজের কাছ থেকে ওরা করতে পারে নাকি? আর ওরা তো কিছু ডিসিশন নেয়নি, ওরা একটা ভুয়া কথা লিখে দিয়েছে এটার মধ্যে যে অটোমেটিক্যালি নাকি প্রেসিডেন্ট নাই, অটোমেটিক্যালি কেউ থাকতে না পারে এরকম হয়? সাতটা কারণ দেখিয়েছে ওনারা, সেই সাতটা কারণের বিষয়ে তো ইয়েতে আসেনি, পোস্টিংয়ে আসেনি, ওয়েবসাইটে আসেনি, আসুক তারপরে আমরা জবাব দেব। তা আজকে আপনারা এখানে কি কারণে অবস্থান করছেন? আমরা অবস্থান করছি বোধহয়, আমরা তো অফিসে এসেছি। আচ্ছা, অফিসে এসে দেখি অফিস বন্ধ, আমরা অফিস বিআর আর জয়েন্ট সেক্রেটারি এসছে, আমি এসেছি, তারপরে ওই জেনারেল বডি মেম্বার্সরা এসছে, ক্লাবের সেক্রেটারিরা আসছে, তো এটা তো মানে বেশি না, কত 10-12 জন হবে, তো এটা তো অফিসেরই লোকজন রেগুলারই আসা যাওয়া করে। তো ওরা বন্ধ যে করেছে, গতকালকে একটা আচমকা বন্ধ করেছে, আজকেও একটা বন্ধ করেছে, এই বন্ধটা তো মনে হচ্ছে এটাও ইররেগুলার, এটাও একটা আমাদের হয়তো পুলিশ প্রসিডিউর যেতে হবে। তিন দিন ধরে একই রকমভাবে টিসিএ বদ্ধ, তাতে কি তিন ক্যারেক্টার, তাতে কি ক্রিকেটারের যে খেলাধুলা রয়েছে সেখানে কি প্রভাব পড়ছে বলে মনে করছেন আপনি? নিশ্চয়ই পড়বে, নিশ্চয়ই পড়বে, তবে তারপরেও আমাদের তো ফাংশনিং সিস্টেমটা এমন আছে যে অফিসের কাজ আর বাইরের কাজ মানে বিভিন্ন কমিটির মাধ্যমে বন্টক করে দেওয়া আছে দায়িত্ব, সুতরাং যতটা পড়ার কথা ততটা পড়বে না, কিন্তু কিছু তো করবেই প্রভাব। দুটো গ্রুপ থেকে দুটো কমপ্লেন, এইগুলো আমরা জিডি করেছি এবং আজকে আমি এসে দেখলাম যে মাই অর্ডার অফিসিয়াল অর্ডারে এখানে বন্ধ আছে, তবে আমাদের সেই অফিসিয়াল অর্ডারটা আমরা পাইনি, বাকি দুটো কমপ্লেন আমরা পেয়েছি। তবু আমাদের এখানে যাতে কোনো ধরনের আনটুয়ার্স কোনো ইনসিডেন্ট না হয় তার জন্য আমাদের সিকিউরিটি দেওয়া আছে এবং আমাদের অফিসিয়াল এবং স্টাফ ডিপ্লয় করা আছে, আর এখানে এখন এমন ধরনের কোনো পরিস্থিতি নেই যে লন অর্ডার মানে খুব শান্ত অভিযোগ। যদি অফিস খোলার চেষ্টা হয় তাহলে কীভাবে অফিস খোলার ব্যাপারটা হচ্ছে কি, ওটা সিভিল ইঞ্জিনিয়ার কার কাছে চাবি, কে তারা চাবি কাস্টোডিয়ান ওটা আমাদের জানা নেই, কারণ এখানে সবাই অফিসে, তো ওদের নিজস্ব ব্যাপার সিভিল ম্যাটার, আমরা এটার মধ্যে ইন্টারফেয়ার করবো না। যদি ওই বিষয় নিয়ে কোনো ধরনের লন অর্ডার কিছু থাকে আমরা সেটা মেনটেন করার চেষ্টা করি।